আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মজার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সবজি খিচুড়ি। চলে এলাম কিচেনে, চুলায় প্যান বসিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচের মতো গোটা জিরা, পাঁচটা এলাচ মুখটা পেটে দিয়েছি, দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম, এক টুকরো দারুচিনি ভেঙে দিলাম, এক চা চামচ গোটা গোলমরিচ দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড একটু ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখন আমি পেঁয়াজটা দিব, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুই থেকে তিন মিনিট ভেজে নিব, লাল করব না, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন তখন অন্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, আবার দুই মিনিট একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি সবজিগুলো অ্যাড করব। দুই মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম আলু, নতুন আলু, এখানে তিনটা আলু নিয়েছি কেটে, দুইটা গাজর কেটে নিয়েছি, এভাবে দেখতে পাচ্ছেন আলু গাজরগুলো কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন, আর শিম দিয়ে দিলাম প্রায় 250 গ্রামের মতো হবে, তার চেয়ে একটু কম হবে, আর ফুলকপি দিয়ে দিলাম, এখানে ছোট ছোট করে ফুলকপিটা এভাবে কেটে নিয়েছি, ফুলকপিটা আমি কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তারপর ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চা চামচ হলদের গুঁড়ি, এক চা চামচ ধনিয়ার গুঁড়ি, এক চা চামচ জিরার গুঁড়ি, লবণ 2 চা চামচ, এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়িতে সবসময় হলুদটা একটু কম দিবেন, কারণ হলুদ বেশি হলে কালারটাও ভালো লাগে না আর একটা গন্ধ হয়ে যায়, হলুদের গন্ধ লাগলে খেতে ভালো লাগে না। আর আমি গুঁড়ি মরিচ দিইনি, আমি কাঁচা মরিচ দিব সেজন্য। এখন ভালো করে মিক্স করে দিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট এটা কষাবো, এতে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এবং টেস্টটা ভালো আসবে। মিডিয়াম আছে, 5 মিনিট কষাবো, ঢেকে দিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। এর মাঝেও আমি একবার নেড়ে দিয়েছিলাম, এখন আর একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে। আর এখানে আমি 600 গ্রাম পোলাও চাল আর 1.5 কাপ মসুরের ডাল একসাথে ভালো করে ধুয়ে 15 মিনিট আগে আমি নেটে রেখেছিলাম পানিটা ঝরার জন্য, পানি ঝরে এখন ঝরঝরে হয়ে গেছে, তো এটা আমি দিয়ে দিলাম। এখন আমি 1 থেকে 1.5 মিনিট এটা একটু ভেজে নিব। একটু ভেজে নিলে কি হয়, আপনার খিচুড়িটা ঝরঝরে হবে, ল্যাতল্যাতা হবে না, ঝরঝরে থাকবে, টেস্টটা ভালো আসবে। মিডিয়াম আঁচে আমি এটা একটু ভেজে নিব। খুব মজার একটা রেসিপি, শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়িটা সকালে নাস্তা হিসাবে খেতে পারেন অথবা দুপুরেও সেটা খেতে পারেন, খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। 1.5 মিনিট ভাজার পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, আর পানি দিতে হয় যতটুকু চাল তার ডাবল পানি দিতে হয় অথবা চালের উপরে 1 ইঞ্চি পানি দিতে হয়, এভাবে মাপটা যদি নিতে পারেন চালের উপরে 1 ইঞ্চি পানিটা এভাবে ধরবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্ট হবে, ঝরঝরে হবে, আপনি খিচুড়ি করেন বা পোলাও করেন যাই করেন এভাবে দিতে পারেন।
আর এখানে আমি কাঁচা মটর নিয়েছি, কাঁচা মটরটা আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ, যেহেতু আমি গুঁড়ি মরিচ ইউজ করিনি, তো কাঁচা মরিচটা আমি বেশি করে দিলাম, ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, ফুল আঁচে 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু উপরে নিচ করে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চিমটি টেস্টিং সল্ট আর সামান্য চিনি, আর টেস্টিং সল্ট আর চিনিতে স্বাদটা বাড়ায়, একেবারে সামান্য করে দিবেন, বেশি লাগবে না। 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে ফ্লেভার এবং টেস্ট দুটোই বাড়াবে। এখন আলতো হাতে ভালো করে মিক্স করে দিব, আর মিডিয়াম টু লো আছে আমি আবার 5 থেকে 6 মিনিট এটা ঢেকে রাখবো, নেড়ে চেড়ে রান্না করবো আবার। ঢেকে দিলাম, ফিরে আসলাম 6 মিনিট পর, আলতো হাতে এখন আবার উপরে নিচ করে দিচ্ছি, কারণ উপরের গুলো একটু শক্ত হয়ে আছে আর নিচে দিয়ে সিদ্ধ হয়ে গেছে, তো একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা এখন একেবারে লো করে দিয়েছি, আর এই খিচুড়িটার সাথে চাইলে আপনারা শুধু সালাদ দিয়েও পরিবেশন করতে পারেন, আর যদি চান চিকেন ফ্রাই, গরু মাংস ভুনা, গরু মাংস দো পেঁয়াজা, ফিশ ফ্রাই, এগুলো খুব ভালো লাগে এটার সাথে পরিবেশন করতে পারেন এগুলো দিয়ে। আর এইসব রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতে পাচ্ছেন তো এখন আমার খিচুড়িটা একেবারে রেডি, ঝরঝরা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালার ফ্লেভার এবং খুব সুন্দর হয়েছে। তা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং কালারটাও পারফেক্ট সুন্দর হয়েছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, প্লিজ ট্রাই করবেন, সবাই অনুরোধ রইল। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।